নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আবার গীতা পাঠ নিয়ে চলে এসেছি। প্রথমে আমি জানাই সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত। আমি যদি এই গীতা পাঠের মাধ্যমে আপনাদের সামান্যতম উপকারে আসতে পারি, আমার ভীষণ ভালো লাগবে। এটা জানেন তো, যারা পড়তে পারেন না তারা যদি কানেও শোনেন, কাজ করতে করতে সকালবেলার কাজের মাধ্যমে যদি কানেও শোনেন না, তাহলেও কিন্তু মানুষের উপকার হয়। এটা আমার যথার্থই আমার নিজের এ থেকে বললাম। এবার আপনাদের যদি ভালো লাগে একটুখানি শুনবেন, আমারও ভালো লাগবে। আমি দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ করছি। প্রথম অধ্যায়ে আপনারা জানেন যে অর্জুন সমস্ত আত্মীয়বর্গ, বন্ধু বান্ধব সবাইকে দেখে কোন্দ্রণরত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন, হে ঈশ্বর, হে মধুসূদন, আমি আমার আত্মীয়দের কি রূপে হত্যা করব। মানে এদেরকে সামনে দেখে, এদেরকে যে আমায় মারতে হবে, এই সমস্ত দেখে তো আমার মুখ শুকিয়ে যাচ্ছে, বুক জ্বলে যাচ্ছে, চোখে দু চোখে এত জল যে আমি তাদেরকে ভালোভাবে দেখতেই পাচ্ছি না। এই সমস্ত উত্তরে দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ যে বাণী বলেছিলেন তাই কিন্তু গীতা। চলুন আমরা শুনতে থাকি। প্রথমে সঞ্জয় বলেন, অর্জুন বলছেন, অর্জুন পূর্বধ্যায়ে উক্ত প্রকারে দয়ার্ত হইয়া শোক করিতে লাগলেন। অশ্রুপূর্ণ হওয়ায় তাহার চক্ষুদয় দর্শনে অসমর্থ হইল। তখন শ্রীকৃষ্ণ তাহাকে এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য, স্বর্গগতির প্রতিবন্ধক ও অজস্কর এই মোহ তোমাতে কোথা হইতে আসিল? হে অর্জুন, ক্লিপভাব আশ্রয় করিও না। ক্লিপভাব বলতে কাতরতা। এই রূপ কাপুরুষতা তোমায় শোভা পায় না। হে শত্রু তাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। অর্জুন বলিলেন, হে শত্রু মর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমাদের পূজনীয়, তাহাদের সহিত বানাদির দ্বারা কিরূপে প্রতিযুদ্ধ করিব? মহানুভব, গুরুজন দিগকে বধ না করিয়া ইহজগতে ভিক্ষা গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে, কিন্তু তাহাদিগকে বধ করিতে ইহলোকে শোণিত সিক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিগকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিব আমরা, যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পক্ষীয়গণই আমাদের সম্মুখে অবস্থিত রইয়াছেন। ইহাদিগকে বধ করিয়া কি প্রকারে জীবন ধারণ করিব? এই রূপ দিনাত দোষে আমার শৌর্য তেজাদি যুক্ত স্বভাব অভিভূত ও আমার চিত্ত সধর্ম বিষয়ে বিমূঢ় হইয়াছে। আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চয়পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমরা ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে পারে এমন কোন উপায় দেখিতেছি না। সঞ্জয় বলিলেন, শত্রু তাপন জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব রহিলেন। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন। শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের মতো কথা বলিতেছ? পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহার জন্য শোক করে না। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহা নহে, বা এই নৃপতিগণও ছিলেন না ইহাও সত্য নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা কেউ থাকিব না ইহাও নয়। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতে নিত্য আত্মারূপে বিরাজমান থাকিব। যেমন দেহী আত্মা, এই দেহ কৌমার, যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহীর কোনো পরিবর্তন হয় না। সেই রূপ দেহান্তর প্রাপ্তিতে মানে মৃত্যুতে দেহী অবিকৃত থাকেন। মৃত্যু দৈহিক বিকার মাত্র, এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। এটা আপনারা এর আগেও শুনে থাকবেন যে আমাদের এই যে উপরের যে দেহ, আমাদের আত্মার উপরে যেটা দিয়ে পরিবৃত করা আছে, মন যে আমাদের আত্মা, যাকে ঢাকা দেয়া আছে। আমরা যেমন জামা কাপড় বদলাই, আত্মাও তেমনি জামা কাপড় বদলানোর মতন দেহ বদলান। আত্মার কিন্তু
মৃত্যু হয় না, এটা আপনারা অনেকেই জানেন। তবুও আমি এই গীতার মাধ্যমে আবার আপনাদের মনে করিয়ে দিলাম, আমরা কিন্তু এটা সবসময় মনে রাখতে পারি না, আমরা ভয় পাই আমরা মরে যাব, আমাদের এইরকম একটা ব্যাপার। আমরা তো সাধারণ না, আমাদের এইরকম স্তরে উঠতে গেলে অনেক আরো অনেক ত্যাগের প্রয়োজন, জানি না পারবো কিনা। তো চলুন শোনা যাক। মৃত্যু দৈহিক বিকার মাত্র, এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, এই সকল সহ্য করো, কারণ হে পুরুষশ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচারিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীতোষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলিয়া অসৎ, ইহাদের পারমার্থিক অস্তিত্ব মানে তাত্ত্বিকতা নাই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন তাহাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে, কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। এই লাইনটা আমি আরেকবার পড়ছি। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন তাহাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে, কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবে, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী, অতএব যুদ্ধ করিয়া সধর্ম পালন করো। যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কাহাকেও হত্যা করেন না এবং কাহারও দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নাই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বুদ্ধিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হন না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান? কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী, সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয়। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে, তাহাতে শোক কি? কেহ এই আত্মাকে আশ্চর্যতুল্য দেখেন, অন্য কেহ ইহাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, অপর কেহ ইহাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন এবং কেহ কেহ ইহাকে শুনিয়া বলিয়া বা দেখিয়াও জানিতে পারেন না, কারণ আত্মা দুর্ভিজ্ঞেয়। দ্বিতীয় ব্যাখ্যা, যিনি আত্মাকে দর্শন করেন তিনিই আশ্চর্য দুর্লভ, যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্মপ্রদেষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দুই একজনই হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়, আর স্বধর্ম লক্ষ্য করিয়াও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। হে পার্থ, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন, আর যদি এই ধর্মযুদ্ধ না করো তাহা হইলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু প্রত্যয় বায় ভাগী হইবে, আরো সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক। কর্ণাদি
মহারথগণ মনে করিবেন তুমি ভয় পাইয়াই যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ, এবং তুমি যাহাদের নিকট সম্মানিত ছিলে তাহাদের নিকট হেয় হইবে, এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে। অকথ্য বাক্য তাহা অপেক্ষা অধিকতর দুঃখতর আর কি হইতে পারে? হে কৌন্তেয়, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গলাভ করিবে, আর জয়ী হইলে রাজ্য ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উৎকৃত হও। তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম, সুতরাং তুমি সুখে অনুরাগে ও দুঃখে দেশ না করিয়া এবং লাভ ও ক্ষতি জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এই রূপে করিলে গুরুজন আদি বজ্জনিত প্রত্যয় ব্যয় তোমার হইবে না। হে পার্থ, সাক্ষাৎ শোক মহাদি সংসার হেতু নাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেয়া হইল। এখন কর্মযোগের কথা বলিতেছি, শ্রবণ কর। নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করিলে তুমি ধর্মা ধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। এই মোক্ষ মার্গ রূপ নিষ্কাম কর্মযোগের কোন প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈগুণ্যজনিত প্রত্যয়ও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মরণ রূপ সংসারের মহাভয় হইতে পরিত্রাণ করে। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেতক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত, স্বর্গাদি ফলজনক কর্মব্যতীত অন্য কিছুই নাই। তাহারা এইরূপ বিশ্বাস করেন, তাহারা কামনাযুক্ত স্বর্গকামী, তাহার জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ঐশ্বর্য লাভের উপযোগী, বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়াও থাকেন। যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাহাদের অন্তঃকরণের পূর্বশোলক নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি বিবেক প্রজ্ঞা স্থির হয় না। হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক সংস্কৃতি দায়ক, তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো। তুমি সুখ সুখাদি দ্বন্দ্ব রহিত ও সদা সত্য গুণাশ্রিত হও এবং যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষা রহিত ও অপ্রমত্ত হও। সর্বস্থান জল প্লাবিত্য হইলে যেরূপ উপাধি ক্ষুদ্র জলাশয়ের স্থান বানাদিরূপ প্রয়োজন সমূহ প্লাবনে জলরাশিতে সিদ্ধ হয়, সেই রূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, তাহাতে বেদোক্ত সকল কাম্য কর্মের ফল অন্তর্ভুক্ত হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। অনেকটা পড়লে আবার পরের দিন 47 থেকে আজকে আমি পড়লাম 46 পর্যন্ত, মানে এক একটা স্তবক আর কি। এর পরের দিন আমি 47 থেকে আবার আপনাদের শোনাবার চেষ্টা করব। আমি প্রত্যেক দিনই যে গীতা পাঠ করছি তা নয়, আমি কিছু খাদ্যাভ্যাসের কেন চেষ্টা করছি জানেন? যেটা করলে না দেহ মন ঠান্ডা মানে স্থির হয়। আমি কাউকে বারণ করবো না যে মাছ মাংস ডিম বর্জন করে দাও, নিশ্চয়ই ছোটরা খাবেন, তাদের শক্তি সামর্থ্য। এখনকার বাচ্চা কাচ্চারা তো মানে সবজি এসব খেতেই চায় না, কিন্তু যাদের আমাদের মতন একটু বয়স হচ্ছে না, তাদের আর একটা জিনিস যেটা হয় মানে খাদ্য হজমের সমস্যাও হয়। কাজেই যতটা আপনারা সহজপাচ্য খাবার খেতে পারবেন, যেটা ওই বইয়েতে বলা আছে, আমি মাঝে মাঝে ওইটা বলছি এই কারণেই, ওটা খাওয়া দাওয়ার পরে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের রাগ দুঃখ অনেকটা কম হবে। হ্যাঁ, আর যদি ঈশ্বর চিন্তার মধ্যে নিজেরা থাকেন তাহলে আমি আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, এটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। আমার যদি মানে আমি ধরুন কোনো কাজ করছি, কাজের মাধ্যমে আমি পাঠ শুনছি, কানে শুনছি, হ্যাঁ আমি যেমন এটা বসে করছি একটা শুদ্ধ চিন্তাধারা নিয়ে, শুদ্ধ এর মন নিয়ে, আপনারাও যদি এই শুদ্ধ মন নিয়ে এটা শোনেন, আমি মনে করব আপনাদের উপকার বই অপকার হবে না। তো বন্ধুরা, চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, এবং দয়া করে সবাই আমার পাশে থাকুন। একটাই কারণ, আমার এটা পড়ে যেমন আমার উপকার হবে, আপনারা কানে শুনলে আপনাদের উপকার হবে। তো চললাম বন্ধুরা, আবার কালকে দেখা হবে। তবে এটা যে আজকে বললাম এটা কালকে শুনবেন সকালবেলা, আবার কালকে আবার যেটা পড়বো সেটা তারপরে দিন। চললাম।